গোটে পিড়া আকারর গোটে মন্দির রয়েছে যেটি বুড়ার যা পূজা করা যাচ্ছি অষ্টমী নবমী এবং দশমী তিথি এর উদ্দেশ্য হচ্ছে যে এ হোচাচ্ছেন সমন্বয়ের দেবী আদিবাসী সংস্কৃতি এবং বৈদিক সংস্কৃতি এক সমন্বয় দেবী যেশ্বর এবং প্রকৃতি কু পূজা করা যায় যেঠে বুড়ারজাঙ্ ভৈরব রূপরে যে বুড়ারজা মহাকাল ভৈরব রূপে যে বুড়ারজাঙ্ শিবঙ্কর স্বরূপ রূপে এবং যে মহাময়ী মা দুর্গাঙ্ মা কালী মারী এবং মা ডুক্রি রূপে এই পীঠ মাধ্যমে পূজা করা যাচ্ছি তার উদ্দেশ্য হোক যে কঙ্কর ভিতরে জনজাতি ভিতরে এবং বৈদিক সংস্কৃতি ভিতরে গোটে সমন্বয় স্থাপন করা বৃক্ষ পূজা প্রাধান্য দেওয়া বৃক্ষ আরাধনা করা এবং বৃক্ষর ফল পুষ্প এবং সমস্ত জনজীবন যেভাবে ভাব সম্পূর্ণ ভাব লোকের গোটে আপ্যায়িত করিবার ভাব ছতর ছতরযাত্রা আমি অনুভব করে পুছু আপনার মা মাণিকেশ্বরীকর যাত্রা যেতে বড়ি চালছে যেতে আগকু আগক সময় বড়ুচি এবং লোকর ভিড় জমুচি সেই ভিতরে আপনার দেখুথে কমি চিত্র বিচিত্র হয়ে ধনুস্বর ধরি কেমিটি সে বিভিন্ন প্রকার চিত্র আঙ্কি

সেকর দেহরে হুদেই হোদেই চন্তি এবং বিভিন্ন প্রকার বেশভূষা হয়েকি সে আদিম জনজাতির বেশভূষা সেই বন্য জন্তু শিকার করিবার বেশভূষা সেই নৃত্যরতা নর্কীর বেশভূষা এবং বিভিন্ন প্রকার নাইকার পরিভাষা এবং বিভিন্ন প্রকার সংকেত দেই বিভিন্ন প্রকার বাদ্য যন্ত্র বজেই বিভিন্ন প্রকার মহুরির নিদ করি বিভিন্ন প্রকার নিশানর বাদ্য বজেই যেটা কি আদিবাসী মানে বড় বড় নিশান বজান্তি সেই নিশানগুল ধরে এমানে কেমিতে এই শোভাযাত্রা ভিতরে মা কু সন্তোষ করি সেই প্রাচীন ভাবধারা কু প্রাচীন পরম্পরা উজ্জীবিত করা ভক্ত মানে কিভাবে ভাব আগে বড়ি পুজার তলীন হয়ে যাই ভবানী পাটনার মা ভৌণী মানে সমস্ত একত্রিত হয়েকি ভোর সকাল গাধাই করে সে ছিট বস্ত্র ধারণ করি নূতন বস্ত্র ধারণ করি নিজের ঘর সম্মুখে কিভাবে লিপা পোছা করি অতি সুন্দর ভাবসজ্জিত স্বাগত ঢঙ্গে পাই, করা বিজয় যাত্রা পাই, বড়াই আগকু নিশ্চিত ভাব সে কুলেই নাই পাই সমস্তে আগ্রহর সহ অপেক্ষা করছেন সেই যাত্রা ভিতরে সমস্তে এথিরে কোনসি প্রকার ভাবর অমলীন নাহি। এর কোনসি প্রকার ভেদ ভাবর চিন্তা ধারা নাহি। সমস্তে একত্রিত হয়েছেন রাজা রংক আরম্ভ করে ধনী গরিব সমস্তে রাস্ত কড়িড়া মা মারীকে অপেক্ষা করছেন এই যাত্রা হোক বিজয়ের যাত্রা এই যাত্রা হোচি সম্ভাবনার যাত্রা এই যাত্রা হোক আত্মীয়তার যাত্রা এ যাত্রা হচ্ছে সমস্ত হৃদয় সহিত হৃদয় যোড়ার যাত্রা এ যাত্রা হচ্ছে সমস্ত শ্রদ্ধাড় ভক্ত দিন রঙ্ক এবং সমস্ত সন্ন্যাসী যোগী প্রেমী ভাব সমস্ত যোড়ার এক মহত্বপূর্ণ যাত্রা হচ্ছে মা মাণিকেশ্বরীকর যাত্রা যে যাত্রার মনোভাবক সামগ্রিক ভাব অনুভব করে ছতিশগড় ভক্ত মানে ছুটি আসি আন্ধ্রর ভক্ত মানে ছুটি আসি মছলিপটনম ভক্ত ছুটি আসি আপনার বিশ্বাস করে পেঁ বিজয় নগরম রাস্তা বি তা নামিত হয়েছি মাণিকেশ্বরী রাস্তা এবং মাণিকেশ্বরী মন্দির বি সেইটি রয়েছে তো সে অনুভব করা যা যে মারী বিজয়ের পর্ব বিজয়ের যাত্রাটি কিভাবে সম্ভাবনাময় যাত্রা হয়েছি কলাহ অঠটি গড়রে বিভিন্ন রূপরে পূজিত হাউবা ডোকরি হুতু দ্বারশুনি হুয়ু কিংবা বাবুরায় কিংবা ভরসেল মাঝি হুয়ু কিংবা বুড়ারজা হুয়ু কিংবা ডুক্রি ডুক্রিদেবী সহিত পূজা পা ভার ঘরাণী হুয়ু প্রত্যেক সহিত মা মাকেশ্বরী যাত্রা সংযোজিত হয়েকি রয়েছে এবং সেই যাত্রার প্রত্যেক পরম্পরা সহিত আমার নিশ্চিত ভাবে এই যাত্রা ছতর যাত্রা গোটে সমন্বয় যাত্রা হয়েকি রয়েছে আপনার যে কলাহাণ্ডি মাটি প্রত্যেক অঞ্চল যদি পরিভ্রমণ করবে প্রত্যেক স্থানরে দেবী মান গোটে সমন্বয় রয়েছে আপনার যদি জয়পাটনা যেন জয়পাটনার বানের ঠে বুড়িপদ্রে হা মহি মহিপাণীর ডোক্রি হলে কিংবা তালগুড় ডোক্রি হলে সেই ডোক্রি দেবী যে লাঠির সমাগম হুয়ে লাঠি যাত্রা হুয়ে মা মাধ্যমে যে কাশি লাগান সেত্রিত সেমানে সে মাংকর এই যাত্রা কু অপেক্ষা করে থাকে এবং সর্বোপরি আপনার যদি থুয়ামূল রামপুরভিন্ন অঞ্চল যদি দেখবে তো কেউ বফলা মাড়ি পাড় উপরে কোটি তিজ মাড় উপরে কেউ কুটুমা পাড় উপরে কেউ নিয়মগি পাড় উপরে ডঙ্গা কন্ধ হুয়ু কিংবা কুটিয়া কন্ধ হয়ে থা ভদ্রা জাতির লোক হয়ে থাকু প্রত্যেক আদিম জনজাতের প্রতীক মার প্রতীক পূজা নিশ্চিত ভাব অনুষ্ঠিত হোচি এপরিকি কেবল এ জনজাতির পূজা নুহ কেবল এ জনজাতির দেবী নুহতি মারী রাজাঙ্কর মধ্য গর্ভগৃহরে পূজিত হইতে যা আপন নিশ্চিত ভাব জাঁপারুথি যে ভবানী পাটনা রাজা তাঁর রাণীকর পুত্রর নিশ্চিত ভাবে রোগ দূরীকরণপ্রাই মাণিকেশ্বরীকর চরণের যেত বেড়ে সে চরণাশ্রিত হয়ে গেলে মারীর্ আশীর্বাদু পুত্রর যেমন রোগ নাশ হল সেই মা চরণা ভিতরে করি কি সুশাসন পাই মা চরণার বিন্দু সে সববে স্মরণ করে আসলে সেই মা কেবল রাজাঙ্কর নুহ রংকর নুহ সেই মা হো সমস্ত এই ভাব সমস্ত ভিতরে রহবা এই ছতর যাত্রা বিজয়ের যাত্রা আজ সকাল আরম্ভ করা যাই যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুল